তিন সন্তানের মধ্যে দুই ছেলের একজনের বয়স 32, আরেকজন 23 পেরিয়েছে। তবে তাদের এখনও খাবার গোছল থেকে শুরু করে সব কাজেই সহযোগিতা করতে হয় বাবা মাকে, কারণ তারা দুজনই বুদ্ধি প্রতিবন্ধী। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব বাবা মা, হতদরিদ্র পরিবারটি এখন পার করছেন মানবেতর জীবন। বলছিলাম জামালপুরের মেলানন্দ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মধ্য ঝাউগড়া গ্রামের জিয়াউল হক ও মুকুলা বেগম দম্পতির কথা। জিয়াউল হক পেশায় একজন অটোরিকশা চালক, তাদের ছেলে কোকিল ও উকিল জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী দুই সন্তানের বাবা জিয়াউল হক জানান, দিন দিন বয়স বাড়ছে তার। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার দুই সন্তানকে দেখবে কে সেটি আক্ষেপ এই বৃদ্ধ বাবার। আমার সংসার চলাইতে আমার কঠিন হয়ে গেছে, আর ওরা কোনো বাড়ি ঘর থাকে না, আর তিন বেলা খালি চাইটা খা খায় অন্য চলে যায় গা, তালাশ করলেও তালাশ করে পাওয়া যায় না, মানে খালি চলে থাকে, এত শীতের মতো তাও খালি চলে থাকে, আর কোনো সমস্যা হলে তালাশ করলেও ডাকলো পায় কথা হনে না, জানলাম কি মাঝে নিলাম সমস্ত কাজে তালাশ করে আইনে খাওয়ার নাকি, সে যখন কোনো কিছু দেয় আর মাসে খিলাইছি বাইতেই করে, নিজের শরীরের যত্ন বোঝে না, কই দিন আমরা বাইচা আছি এমন নয় খিলাম, যখন মরে গেলে তখন অবস্থা রেখে। দিনে দিনে বয়স বাড়লেও বাড়েনি কোকিল উকিলের মেধা, বোঝেন না ভালো মন্দ, সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়িয়ে কাটে তাদের দিন, নাওয়া খাওয়া গোসল কোনো কিছুই হয় না বাবা মা ছাড়া। শীত কিংবা গ্রীষ্ম, দিন বা রাত, কোনো সময়ই বড় ছেলে কোকিলের গায়ে পরানো যায় না কোনো জামা কাপড়, স্থানীয় হাটবাজারে পড়ে থাকে বেশিরভাগ সময়, যখন যা ইচ্ছে হয় তাই করে বসেন, মাছ বা তরকারি কুড়িয়ে তা বিক্রি করে টাকা দিয়ে আসে অন্য কারোর হাতে। অন্যদিকে ছোট ছেলে উকিল সারাদিন পড়ে থাকেন স্থানীয় কমলা মোড়েই, ধরে এনে খাওয়াতে হয় তাকে, ভালো মন্দ বোঝে না কিছুই, যে যা বলে সেটাতেই সম্মতি দেয়। বিয়ের কথা বলতেই তোষকের নিচ থেকে ছেঁড়া বরমালা দেখান নিজেই, জানান তার আছে নয়া প্যান্ট আর পাঞ্জাবি, তবে কারো কোনো ক্ষতি করেননি বুদ্ধি প্রতিবন্ধী এই দুই ভাই। স্থানীয়রা জানান জিয়াউল হকের অভাব অনটনের কথা গ্রামের বিত্তবান ও জনপ্রতিনিধিরা সবাই জানলেও কেউই এগিয়ে আসেননি তাদের সহযোগিতায়। প্রতিবন্ধী ভাতার কার্ড কিংবা সরকারের কোনো সাহায্য পায় না এই পরিবারটি। বাজারে ঘোরাফেরা করে মাছ মুড়া ওটা কিছু বিক্রি করে, হ্যাঁ বিক্রি করে ওই যে মানুষের অন্য মানুষের খাওয়াই ফেলা। বাজারে মাঝে মাঝে আহে আহে পেয়া পয়সা তোলা, মাছ টাছ তোলা, মাছা চাইছে আমরা দুই চারটে দিই, বাড়ি বন্ধ যায় না, বাড়ি ঘরও যায় না, বাজার বাজারে ঘুরে কষ্টে চলে। ওই উগিগিরি দোয়াটা ভাই প্রতিবন্ধী, কোনো কাস্টমার নাই, ওই বাবাও খুব কষ্টে চলে, ওই আসপন ওনারা কোনো কাট কোন কোনো কিছু হয় নাই, ওই দোয়াবাই ফাঁকা যায় কিছু একটা চাইছে মানে আসন নিয়ে আর ওই ফাঁকাই মানে মানুষের খাওয়াই হারাই দেয় বাড়িতে একটা নেশে না। পাড়া প্রতিবেশীরা বলছেন এভাবে আর কতদিন চলবে পরিবারটির, একমাত্র উপার্জনক্ষম বাবা মারা গেলে না খেয়ে মরতে হবে তাদের, তাই বুদ্ধি প্রতিবন্ধী এই দুই যুবকের পরিবারের পাশে দাঁড়াবে স্থানীয় প্রশাসন, এমন আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা। Thank you.